আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইজি লার্নিং। ইজি লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রং প্রোনাউন্সিয়েশন বা অশুদ্ধ শব্দের উচ্চারণ নিয়ে। সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন। আমরা এই শব্দগুলোর উচ্চারণ শিখব যেগুলো সাধারণত আমরা সচরাচর ব্যবহার করে থাকি। যেমন এমন একটা শব্দ যার উচ্চারণ হলো অগাস্ট, কিন্তু আমরা উচ্চারণ করে থাকি আগস্ট। এটি একটি নাউন, এটি একটা মাসের নাম। এরপরের শব্দ এনকাউন্টার, এটি একটি নাউন যার অর্থ আক্রমণ, আমরা বলে থাকি এনকাউন্টার। এটার শুদ্ধ উচ্চারণ হবে এনকাউন্টার। এরপরের শব্দ এঙ্গেজমেন্ট, এটি একটি নাউন যার অর্থ জড়িত, আমরা বলে থাকি এঙ্গেজমেন্ট, মূলত উচ্চারণ হবে এঙ্গেজমেন্ট। এরপরের শব্দ ইনলাইটেন, এটি একটি ভার্ব কিন্তু আমরা বলে থাকি এনলাইটেন, অর্থ আলোকিত করা, মূলত উচ্চারণ হবে ইনলাইটেন। এরপরের শব্দ এনজয়মেন্ট, এটি একটি নাউন অর্থ উপভোগ, কিন্তু আমরা বলে থাকি এনজয়মেন্ট, মূলত উচ্চারণ হবে এনজয়মেন্ট। এরপরের শব্দ ইনশিওর, এটি একটি ভার্ব, আমরা উচ্চারণ করে থাকি এনশিওর, মূলত উচ্চারণ হবে ইনশিওর, নিশ্চিত করা। এরপরের শব্দ এনকারেজ, এটি একটি ভার্ব অর্থ উৎসাহিত করা, কিন্তু আমরা বলে থাকি এনকারেজ, মূলত উচ্চারণ হবে এনকারেজ। এরপরের শব্দ ইমব্রেস, এটি একটি ভার্ব অর্থ জড়িয়ে ধরা, কিন্তু আমরা বলে থাকি এমব্রেস। আমি আবার বলছি, শব্দটা হবে ইমব্রেস, এটি একটি ভার্ব অর্থ জড়িয়ে ধরা, কিন্তু আমরা ভুলভাবে উচ্চারণ করে বলি এমব্রেস। এই শব্দগুলোর দিকে আমাদেরকে যথাযথভাবে নজর দিতে হবে। এরপরের শব্দ ইনিশিয়াল, এটি একটি অ্যাডজেক্টিভ অর্থ প্রাথমিক, শব্দটার উচ্চারণ হলো ইনিশিয়াল কিন্তু আমরা বলে থাকি ইনিশিয়াল, শব্দের উচ্চারণ হবে ইনিশিয়াল, আমরা বলে থাকি ইনিশিয়াল, যার অর্থ প্রাথমিক, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এরপরের শব্দ ইনলিস্ট, আমরা বলে থাকি এনলিস্ট, এটি একটি ভার্ব অর্থ তালিকা করা। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে সার্থকতা এবং আমাদেরকে উৎসাহিত করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।